বছরের প্রথম দিনে ইউক্রেনে 20 দফা মিসাইল হামলা রাশিয়ার। 2022 সাল ছিল কঠিন বিদায়ী বছরের ভাষণে পুতিনের স্বীকারোক্তি। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সম্মতি তুরস্কের। ভূত তাড়ানোর নামে নারীকে ধর্ষণ, হোটেলে অভিযান চালিয়ে ওজাকে গ্রেপ্তার। ইউরোপের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী হবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বকেয়া পরিশোধ করলেও অবন্ধু রাষ্ট্রকে গ্যাস দেবে না পুতিন। 200 সেনাবন্দী বিনিময় করল রাশিয়া ইউক্রেন। সবশেষে জানবেন জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাব পাশ নিয়ে কি বলছেন নেতানিয়াহু। বছরের প্রথম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 20 দফা মিসাইল ছুড়ল রাশিয়া। এখন পর্যন্ত এই ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, আহত হয়েছেন আরও 20 জন। রোববার সকাল থেকেই ইউক্রেনে জোরালো এই হামলা চালায় রুশ বাহিনী। বিমান হামলার আগে সাইরেন বেজে উঠলে শহরবাসী বাংকার ও শেল্টারে আশ্রয় নেন। কয়েক দফা বিস্ফোরণের কারণে গুড়িয়ে গেছে একটি হোটেল। এছাড়া আবাসিক এলাকায় মিসাইল আঘাত হানায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও স্থাপনা। অবশ্য ইউক্রেনীয় সেনাবহরের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়েছে বেশ কিছু মিসাইলের আঘাত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নতুন বছরে আরও মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতেই রুশ বহরের এই নাশকতা। দখলদাররা সব আনন্দ কেড়ে নিতে চায়। প্রেসিডেন্ট একই সাথে বলেন, একমাত্র শয়তানের অনুসারীরাই এমন বর্বরতা চালাতে পারে। 2022 সাল ছিল কঠিন। শনিবার বিদায়ী বছরের ভাষণে স্বীকার করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বললেন, রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্যই সামরিক অভিযানের মতো জরুরি পদক্ষেপ নিতে হয়েছে। সামরিক অভিযানকে নেতৃত্ব দেওয়া সেনা সদস্যদের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেন ক্রেমলিন প্রধান। বলেন, অঞ্চলটিতে উত্থান ঘটেছে নব্য নাৎসিবাদের, সেটির মূলোৎপাটনে চালানো হচ্ছে সামরিক অভিযান, তাতে সাফল্যও মিলেছে। ভাষণে পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়ার মধ্যে বিভেদ ঘটানোর জন্যই ইউক্রেন হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, রুশ ভাষাভাষীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। তিনি আরও অভিযোগ তোলেন, পশ্চিমারা শুধু মুখেই শান্তির বার্তা দেয়, উল্টো দিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী করার জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিচ্ছে, রাশিয়ার উপর আরোপ করছে নিষেধাজ্ঞা। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সম্মতি তুরস্কের। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে তুরস্ক। চলতি সপ্তাহে রাশিয়া, সিরিয়া এবং তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পর সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে আঙ্কারা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানায় এমন তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু, তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাস বৈঠকে বসেন। আলোচনার ভিত্তিতে সিরিয়ার ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে তুরস্ক। এছাড়া সিরিয়ার কুর্দি YPG গেরিলাদেরকে আঙ্কারা এবং দামেস্ক দুই পক্ষই ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার গুপ্তচর বলে মনে করে। তুরস্ক এবং সিরিয়া কুর্দি এই গেরিলাদেরকে নিজেদের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন। তুরস্কের দাবি, বিচ্ছিন্নতাবাদী PKK গেরিলা ও কুর্দি YPG গেরিলা গোষ্ঠী সন্ত্রাসী সংগঠন, তারা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গত কয়েক বছর ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থান করছেন তুর্কি সেনারা। তুর্কি বাহিনী মাঝে মধ্যে সিরিয়ার YPG গেরিলাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। ভূত তাড়ানোর নামে নারীকে ধর্ষণ, হোটেলে অভিযান চালিয়ে ওজাকে গ্রেপ্তার। ভারতের উত্তরপ্রদেশে ভূত তাড়ানোর নাম করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওজার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ওজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ শনিবার ভাকিল রাজ শেখ নামে ওই ওজাকে গ্রেপ্তার করে। পুলিশজনে গত 29 ডিসেম্বর তাদের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই নারী। নারীর অভিযোগ, ভূত তাড়ানোর কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ওজা ভাকিল রাজ, কিন্তু একা পেয়ে সেখানে তাকে ধর্ষণ করেন তিনি। স্থানীয় SP যশবীর সিংহ জানান, নারীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর থেকেই ভাকিল রাজের সন্ধান চলছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে হানা দেয় পুলিশ, সেখান থেকে গ্রেপ্তার হন অভিযুক্ত। ইউরোপের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী হবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব থেকে শক্তিশালী হবে। এটা তার দেশসহ ইউরোপের নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে। শনিবার রাত্রিকালীন বক্তব্যে জেলেনস্কি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব থেকে শক্তিশালী হবে, আর এটা শুধু ইউক্রেন নয়, সমগ্র উপমহাদেশের নিরাপত্তার গ্যারান্টি হবে। জেলেনস্কি বলেন, সদ্য বিদায়ী বছর আমরা শুধু আমাদের আকাশ রক্ষা করিনি, বরং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী করেছে। তবে নতুন বছরে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী হবে। ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস সিমিহাল টেলিগ্রামে এক বার্তায় বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী হিরো এবং আমাদের আকাশের সত্যিকারের ঢাল, আমরা তাদের ধন্যবাদ জানাই। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু থেকে দেশটির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, অর্থ সব দিক থেকে ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
বকেয়া পরিশোধ করলেও অবন্ধ রাষ্ট্রকে গ্যাস দেবেন না পুতিন। পশ্চিমা দেশগুলোকে আন্তর্জাতিক মুদ্রায় গ্যাসের বকেয়া মূল্য পরিশোধ করতে নতুন এক ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে তিনি ইউরোপের অবন্ধ সুলভ দেশগুলোকে গ্যাসের মূল্য রাশিয়ার মুদ্রা রুবেলে পরিশোধের ডিক্রি করেছিলেন। তবে ডিক্রিতে বলা হয়েছে গ্যাসের বকেয়া বিল পরিশোধ করলেও অবন্ধ সুলভ দেশগুলোকে আর গ্যাস দেবে না রাশিয়া। এর আগে গত 31 মার্চ এক ডিক্রিতে রাশিয়া বলেছিল যেসব দেশ আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেই সব দেশকে গ্যাস নিতে হলে এর মূল্য রুবেলে পরিশোধ করতে হবে। ইউরোপের দেশগুলো রুবেলে মূল্য পরিশোধে অস্বীকৃতি জানালে এপ্রিল থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ার উপর দিয়ে পশ্চিমা দেশগুলোতে গ্যাসের সরবরাহ লাইন বন্ধ করে দেয়। 200+ সেনাবন্দী বিনিময় করল রাশিয়া ইউক্রেন। রাশিয়া ইউক্রেন ফের বন্দী বিনিময় করেছে। শনিবার যুদ্ধরত দুই দেশ 200+ সেনাবন্দী বিনিময় করেছে। আল জাজিরা জানিয়েছে শনিবার উভয় পক্ষ একে অপরের 220 জন সেনাবন্দী বিনিময় করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 82 জন রাশিয়ান সেনা যারা বন্দী অবস্থায় ছিল তাদের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে। বিবৃতিতে বলা হয় যারা মুক্তি পেয়েছে তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হবে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগী আন্দ্রেই ইয়ারমাক বলেন ইউক্রেনের কয়েকজন নারীসহ মোট 142 জনকে ফিরিয়ে দিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দর মারিওপোল রক্ষা করতে গিয়ে তারা বন্দী হয়েছিলেন বলে জানান এই রুশ কর্মকর্তা। জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাব পাশ নিয়ে কী বলছেন নেতানিয়াহু? ইসরায়েলের দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজের কাছে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি আনার পর ভোটাভুটির মাধ্যমে পাশ হয়েছে। তবে এই প্রস্তাবকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন ইসরায়েল এই ঘৃণ্য সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। তবে প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। খবর রয়টার্স ও আল জাজিরার। গত বৃহস্পতিবার ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেতানিয়াহু। ক্ষমতা গ্রহণের একদিন পরই জাতিসংঘে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব গৃহীত হলো। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। গতকাল এক ভিডিও বার্তায় জাতিসংঘে গৃহীত প্রস্তাবের নিন্দা জানান নেতানিয়াহু। তিনি বলেন ইহুদি জনগণ তাদের নিজস্ব ভূমিতে দখলদার নয় বা তারা তাদের চিরস্থায়ী রাজধানী জেরুজালেমে দখলদার নয়। জাতিসংঘের কোনো প্রস্তাব এই ঐতিহাসিক সত্যকে বিকৃতি করতে পারবে না। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে 87টি দেশ, বিপক্ষে 24 দেশ, আর ভোটদানে বিরত ছিল 53 দেশ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনে বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির মুখোমুখি করার সময় এসেছে।